শীত চলে গেছে, বসন্ত এসে গেছে, কিন্তু শীতের সমস্ত সবজি বাজারে এখনো বর্তমান। প্রচুর পরিমাণে কপি, বিট, গাজর, বিনস সব সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু শুধু বাঁধাকপি খেতে আর যেন ঠিক ভালো লাগছে না। তাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হলে কেমন হয়? একদম জমে যায়, তাই না? তো আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য একটা বড় সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে, আর দুটি বড় সাইজের আলু কেটে নেওয়া হয়েছে, এদিকে টমেটো কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের, কিছুটা রসুন থেতো করে নেওয়া হয়েছে, আদা বেটে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে আর দারচিনি ফোড়ন দেওয়ার জন্য রয়েছে, চিনি, নুন, দুটো মুড়োকে ভেঙে নেওয়া হয়েছে, লঙ্কা, হলুদ। এই হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করার উপকরণ। শুধুমাত্র তেজপাতাটা এখন আপাতত আমার কাছে নেই, না হলে তেজপাতা ফোড়ন দেওয়া হতো। কড়ায় সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার দারচিনি আর গোটা জিরে ফোড়ন দেওয়া হবে। গোটা জিরে আর দারচিনি ফোড়ন দেওয়া হলো। এবার রসুনটা দিতে হবে, রসুন যে থেতো করে রাখা হয়েছে। আলুগুলো তুলে দিতে হবে, নেড়ে চেড়ে নিয়ে আদা দিতে হবে, এক চামচ আদা, হলুদ গুঁড়ো এক চামচ, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নিতে হবে ভালো করে। এবার বাঁধাকপিটা আস্তে আস্তে তুলে দিতে হবে, ধুয়ে নেওয়া বাঁধাকপি ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। ভালো করে কষে নেওয়ার পর নুন দেওয়া হবে স্বাদ বুঝে। নুন দেওয়া হলো, এবার মিষ্টি দিতে হবে স্বাদ মতো। মিষ্টিটা নিজেদের ওপর নির্ভর করে, যারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন, যারা কম খান কম দেবেন, আর যারা খান না তো দেবেনই না। Thank you.
টমেটো দেওয়া হবে কষার পর দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে টমেটোর সাথে এবার অল্প করে জল মিশানো হবে বাঁধাকপি থেকে এমনি জল বের হয় তাই জলটা খুব অল্প দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সিমে দিয়ে ওটা রান্না হবে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে মাছের মাথাগুলোকে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হলো আবার একটু জল দেওয়া হবে জলটা মরে এসেছে দিয়ে আবার চাপা দিয়ে সিমে দিয়ে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখতে হবে তরকারি কতদূর হলো হ্যাঁ আমাদের তরকারি একদম হয়ে গেছে জল শুকিয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একেবারে তৈরি এবার নেড়ে ছেড়ে নিয়ে গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেওয়া হবে স্বাদ গন্ধ যাতে দুটোই ভালো হয় দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না একদম তৈরি আমাদের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে ছোট করে লাইক দিন বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না নোটিফিকেশন ব্লগ রান্না নতুন নতুন সব কিছু সবার আগে পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই রেসিপি নিয়েই আমি শেষ করছি পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো